দাঁড়িয়ে রয়েছি নন্দন প্রাঙ্গণে। এখানে শুরু হয়েছে ভারতের কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল 2022। এটা এবছরে 28তম বর্ষ। তো দেখা যাক কিভাবে এটা এগিয়েছে, আস্তে আস্তে দেখতে থাকি। চলুন ভেতরে নিয়ে দেখানো যাক কি রয়েছে সামনে। চারিদিকে দেখতে পাচ্ছেন বিশ্ব মেলে ছবি মেলা, এবছরের একটা ট্যাগ লাইন, মিট দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য ওয়ার্ল্ড অফ সিনেমা। দেখতে পাচ্ছেন একই সাথে চার্লি চ্যাপলিন এবং আমাদের সত্যজিৎ রায়ের তৈরি চরিত্র পথের পাঁচালী অপু একসাথে। কারণ ছবির কোনো সীমা থাকে না, কোনো ভাষা থাকে না। এখানে এখন এই 8 দিন ধরে যে মেলাটা চলবে, তাতে ভারত তথা বিশ্বের সমস্ত ভাষার ছবি থাকে। নন্দন দেখতে পাচ্ছে চারদিক সুন্দরভাবে সেজে উঠেছে। নন্দন পুরী যে যে সিনেমাগুলো চলবে তার একটা লিস্ট দেওয়া রয়েছে, আপনারা চাইলে পরে পজ করে দেখে নিতে পারেন। নন্দন চত্বরটাই সেরে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রতি বছরই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সময় এরকমভাবে সাজিয়ে তোলা হয়, এবছরে তার অন্যথা কিছু হয়নি। সামনে দেখতে পাচ্ছেন রবীন্দ্রসদন। দেখতে পাচ্ছেন সত্যজিৎ রায়ের সিনেমা জয় বাহাদুর একটা সিন ছিল, সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। পাশে একজন দেখছেন এরকম সিনেমা নিয়েও এত বড় একটা ফিল্ম ফেস্টিভ্যাল হতে পারে সেটা এটা না দেখলে বোঝা যায়। আর দেখুন গাছটা কি সুন্দর একটা রূপ দেওয়া হয়েছে, দাঁড়াচ্ছে সেদিকে কিছু না কিছু উপলব্ধ ছিল। একজন শিল্পী বিভিন্ন তো শিল্পী সত্তা ফুটিয়ে তোলে, এক একবার এক একটা রূপ গ্রহণ করে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছি। দেখতে হবে
একটা কফি আলোচনা করবো। আর আমাদের মঞ্চ যেটা যেটা সিনিয়ার মঞ্চ, আর যারা এখন অব্দি দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে বলি, কাল থেকে সকাল সকাল চলে আসবে, কালকেও আপনাকে ইন্টারেস্টিং কিছু নিয়ে যে সাবজেক্ট জায়গা রাখা আছে এখানে ট্রেন বাস ফেয়ার এইভাবে জায়গা রাখা শুরু হয়েছে। তাই আজকে আমরা